আজও দেশের বিভিন্ন জেলায় ভোজ্য তেল মজুদের অভিযোগে বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে বেশি দামে তেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে নগরের ছোটপুল বাজারে বিসমিল্লা স্টোরে অভিযান চালিয়ে দোকান ও গুদাম সিলগালা করা হয়। জব্দ করা 1015 লিটার তেল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ তেলের মজুদ রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই সময় 206 ড্রাম পাম ও সয়াবিন তেল জব্দ করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন ও পাম তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মজুদ করা 37,000 লিটার তেল ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। আজও দেশের বিভিন্ন জেলায় ভোজ্য তেল মজুদের অভিযোগে বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে বেশি দামে তেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে নগরের ছোটপুল বাজারে বিসমিল্লা স্টোরে অভিযান চালিয়ে দোকান ও গুদাম সিলগালা করা হয়। জব্দ করা 1015 লিটার তেল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ তেলের মজুদ রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই সময় 206 ড্রাম পাম ও সয়াবিন তেল জব্দ করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন ও পাম তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মজুদ করা 37,000 লিটার তেল ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। আজও দেশের বিভিন্ন জেলায় ভোজ্য তেল মজুদের অভিযোগে বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে বেশি দামে তেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে নগরের ছোটপুল বাজারে বিসমিল্লা স্টোরে অভিযান চালিয়ে দোকান ও গুদাম সিলগালা করা হয়। জব্দ করা 1015 লিটার তেল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ তেলের মজুদ রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই সময় 206 ড্রাম পাম ও সয়াবিন তেল জব্দ করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন ও পাম তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মজুদ করা 37,000 লিটার তেল ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। আজও দেশের বিভিন্ন জেলায় ভোজ্য তেল মজুদের অভিযোগে বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে বেশি দামে তেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে নগরের ছোটপুল বাজারে বিসমিল্লা স্টোরে অভিযান চালিয়ে দোকান ও গুদাম সিলগালা করা হয়। জব্দ করা 1015 লিটার তেল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ তেলের মজুদ রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই সময় 206 ড্রাম পাম ও সয়াবিন তেল জব্দ করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন ও পাম তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মজুদ করা 37,000 লিটার তেল ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।